শাহজাহানকে ছাপিয়ে চররোষের মুখে একের পর এক সন্দেশ খালির তৃণমূল নেতা। রোষের মুখে পড়ে গ্রেপ্তার অজিত মাইতি, জনতার ক্ষোভের আঁচ পেলেন তৃণমূল নেতা হলধর আরি ও শঙ্কর সর্দার। কারোর পড়ল বাড়ি সংলগ্ন খড়ের গাদা, কারোর তছনছ হল ঘরের আসবাবপত্র। শেখ শাহজাহানের হাত ধরে সন্দেশ খালি উঠে এসেছে শিরোনামে। ধীরে ধীরে সামনে আসে তার দুই ভাই সিরাজউদ্দিন ও আলমগীরের কুকীর্তি। মেজ ভাই সিরাজউদ্দিনকে বেরমজুরির অঞ্চল সভাপতি পদ থেকে সরানো হয়, সেই দায়িত্ব আসে অজিত মাইতির কাঁধে। তবে তিনিও যে শাহজাহানের পথের পথিক তা স্পষ্ট হয় গ্রামবাসীদের অভিযোগে। রবিবার অজিতকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে বেরমজুর। ঝাঁটা হাতে পথে নামেন সন্দেশ খালির মহিলারা। নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে গিয়ে আশ্রয় নিতে হয় তাকে। সেখান থেকেই অজিতকে আটক করে পুলিশ। রবিবার দিন সন্ধ্যাবেলা তাকে ওখান থেকে আটক করার পরে নিয়ে আসা হয়েছিল এই মিনাকা থানাতে। অজিত মাইতিকে ইতিমধ্যে কিন্তু গ্রেফতার দেখানো হয়েছে, গতকাল আটক করা হয়েছিল। কিন্তু যে অভিযোগগুলো অজিত মাইতির বিরুদ্ধে রয়েছে সেই সব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে। এখনও অজিত মাইতি এই মিনাকা থানাতেই রয়েছেন। অজিত মাইতিকে গ্রেফতার করে যে ক্ষোভ বেরমজুর এলাকাতে রয়েছে সেই ক্ষোভটাকে প্রশমিত করার চেষ্টা প্রশাসনের পক্ষ থেকে রয়েছে। যদিও এখনও পর্যন্ত শুধুমাত্র বেরমজুর বা জেরিয়াখালী নয়, সন্দেশখালীর বিভিন্ন অঞ্চলের মানুষের একটা দাবি যে দাবিতে তারা দীর্ঘদিন ধরে করে আসছেন যে শেখ শাহজাহান বা শেখ সিরাজউদ্দিন তাদেরকেও গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার অজিত মাইতি, সাংগঠনিক দায়িত্বে হলধর ও শঙ্কর, অঞ্চল আহ্বায়কের দায়িত্ব পাওয়ার 24 ঘন্টা কাটতে না কাটতেই জনরোষের মুখে পড়তে হয় হলধর আরিকে। বেরমজুর 1 নম্বর পঞ্চায়েতে হলধরের বাড়ি সংলগ্ন খড়ের গাদায় রাতের অন্ধকারে জ্বলে ওঠে আগুন। অজিত মাইতির বিরুদ্ধে জমা জনরোষ গিয়ে পড়ে তাঁর উপর, এমনটাই মনে করেন অনেকে। তবে খড়ের গাদায় আগুনের ঘটনায় বিজেপি সহ বিরোধীদের দিকেই আঙুল হলধরের। আমরা যখন বাগান বাড়িতে গেছি, গরু আছে ওখানে দেখার জন্য, তখনই আগুনটা দেখতে পাচ্ছি। রাজনৈতিকভাবে যারা এই বর্তমানে হয়তো যারা বিজেপি করছে, অন্য রাজনৈতিক দল করছে, তারা আমি যাতে এই দলের দায়িত্বভার না নিই, এই দলটাকে যাতে মাথা উঁচু করে মানুষের পাশে যেতে না দেয়, সেই জন্য হয়তো তার প্রতিক্রিয়া হয়েছে। এটা আমি মনে করছি বিজেপি যারা এই মুহূর্তে আন্দোলন করছে তাদের দ্বারা সংগঠিত হতে হবে। জনরোষের মুখে শঙ্কর সর্দার। কেন আমরা আজকে জমি জায়গা দেন 10 বছর ধরে ওদের কাছে ঘুরতেছি, ওরা কোনো কাজই করলো না। একবার বলে সাধন শেখের কাছে যাও, একবার বলে সিরাজ ডাক্তারের কাছে যাও, একবার থানায় যায়, থানায় বলে ওই সাধন শেখ আছে, ওই সিরাজ আছে, আর মুসলিমের কাছে এখনো 1.5 বিঘা জমি এখন আমরা হাত করতে পারলাম না। হয়েছে পুলিশ প্রশাসন সবকে বলা হয়েছে, কেউ তখন কাজ করেনি, তখন কেউ কাজ করেনি, তখন খেয়ে ঘুমতো, এখন ঘুম ভেঙে গেছে। যখন জমি নিয়ে জুলুম চলতো তখন খেয়ে ঘুমাতো পুলিশ, এখন কি ঘুম ভেঙেছে প্রশ্ন তোলেন স্থানীয়রা। সামনে আসে জনরোষ, ক্ষোভ থেকে বাঁচেননি সত্য সাংগঠনিক দায়িত্বে আসা শঙ্কর সর্দারও। বাড়িতে চলে হামলা, বাইরে ফেলে দেওয়া হয় রান্নার সামগ্রী, জনক্ষোভে তছনছ হয়ে যায় শঙ্করের বাড়ির আসবাবপত্র। আজকে আমাদের বর্গা জমি, বর্গা জমি আজকে দেবেন, দেবেন আমাদের মালিকের নাম দেবেন সরকার, দেবেন সরকার কি করে ফকিরে করলে আজকে আমাদের সেই জমিতে আমরা যেতে পারছি না। এই হচ্ছে আমাদের দাবি, জমি জায়গা ঘরে আমার নিজের কাকার ছেলেকে নিয়ে তুলে গিয়ে মারধর এইসব করেছে। ওই মাইতি পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। কোনো ক্ষোভ থাকে, ক্ষোভটাকে সমস্যা থাকলে সমাধান কে করবে? রাজ্য সরকার, প্রশাসন করবে। মানুষ যদি দৃষ্টি আকর্ষণ করেন, কাকে দৃষ্টি আকর্ষণ করছেন? তার মানে সরকারের নয়, মন্ত্রীদের নয়, ক্যামেরার দৃষ্টি আকর্ষণ করার জন্য আন্দোলন হচ্ছে। কারণ না হলে যেখানে মন্ত্রীরা শুনতে আসছেন, মিট করতে আসছেন, আমি স্লোগান দেব, আর মন্ত্রীরা মিট করতে এলে একই রকম স্টাইলে সকলের হাতে ধরিয়ে দেওয়া হবে যে গো ব্যাক। এটা কি করে হতে পারে? তাহলে কি এটা কি অরাজকতা চলবে? তৃণমূল কংগ্রেসের সরকার, মা মাটি মানুষের সরকার, এখানে পুলিশ সরকারের মতো সংবেদনশীল সহিষ্ণু মন নিয়ে অ্যালাউ করছে, ধরা পড়ে যাচ্ছে। তো গো ব্যাক পোস্টার মানে অর্গানাইজড তৃণমূল বিরোধী চক্রান্ত চলছে। শাহজাহান থেকে অজিত, হলধর থেকে শঙ্কর, সামনে আসছে একের পর এক নাম। জনরোষের মুখে পড়তে হচ্ছে একের পর এক তৃণমূল নেতাকে। তাদের মধ্যে কেউ গ্রেফতার হচ্ছেন, কারোর গ্রেফতারির দাবিতে উঠছে স্লোগান।
এত কিছুর মাঝে গ্রেফতার উত্তম থেকে শিবু। গ্রেফতারের তালিকায় নাম জুড়ল অজিতের। তবে সন্দেশখালীর জাল যে বুনেছিল সেই শাহজাহানকে ধরতে এত সময় কেন? সন্দেশখালী থেকে সত্যজিৎ চক্রবর্তী ও সঞ্জু সুরের রিপোর্ট আর প্লাস নিউজ।